Assalamualaikum, welcome back to Razia Family Blog ZK. Shabai ke Ramadan Mubarak. Asha kori shabai bhalo asen, shusto asen. Alhamdulillah, amra besh bhalo asi. Ajke ami notun ekta blog niye apnader majhe hazir hoye gelam. Eta ashole amar Ramadaner ager blog chilo. To bablam pore ar deya hobe na, ami diye dei. Ar iftarer blog inshallah next video te dibo. তো এখানে আমরা বাইরে গিয়েছিলাম, একটা কাতলা মাছ নিয়ে এসেছি। তো ওইটার মাথায় এক ব্যাগ হয়ে গেছে, আর মাছে এক ব্যাগ, 10 কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে এসেছিলাম। এখানে কিছু ছোট ছোট মাছ যেগুলো আমি পছন্দ করি ওইগুলো নিয়ে এসেছি। পরে আবার আর একটা মৃগেল মাছও আনা হয়েছে, ল্যাম হাফ ল্যাম আনা হয়েছে। আসলে এগুলো রমাদানের জন্যই শপিং করা হচ্ছে। আর এখানে টেস্কোতেও গিয়েছিলাম। আমরা আসলে বাইরে বের হই যখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একসাথে অনেক কিছু শপিং করে নিয়ে আসি। মেয়ের জন্য টেস্কো থেকে স্ট্রবেরি নিয়ে এসেছি, ও আমার স্ট্রবেরি পছন্দ করে। তারপরে এই ব্যাগে যে তেলগুলো টেস্কো ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে না পাওয়ায় আমি টেস্কো ব্র্যান্ডের 2-3 লিটারের নিয়ে নিয়েছিলাম। আমার হাজবেন্ড বলছেন যে নেওয়া লাগবে না, আমি অন্য ব্র্যান্ড ব্রাঞ্চ থেকে নিয়ে আসবো, সমস্যা নাই। তারপরেও আমি আসলে বয়ে নিয়ে এসেছিলাম, পরে আসলে পাওয়া গেছে, আনা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তেল আছে ইনাফ। আর এগুলো হচ্ছে একটা কেটলও নিয়ে এসেছি, আর কিছু পপকর্ন হাজবেন্ডের পছন্দের। তো আপনারা দেখতে থাকুন এখানে কী কী আছে। তাই তো এখানে কিছু ড্রাগন ফ্রুটস নিয়ে এসেছি, ম্যাঙ্গো নিয়ে এসেছি। আসলে ম্যাঙ্গোগুলো টক ছিল, বেশ ভালো ছিল না, তো ড্রাগন ফ্রুটসগুলো আসলে অনেক ভালোই ছিল। আমার মেয়ে অনেক পছন্দ করছে কালার দেখে। আসলে ভিতরে কালারটা নর্মালি সাদা হয় যখনই আনি, তো আজকেরগুলোতে পিঙ্ক কালারের হয়েছে, পিঙ্কি ম্যাজেন্টা কালারের হয়েছে। তো ও আমাকে জিজ্ঞেস করতেছে যে এই কালারের কেন, মমি ওইটা নো সবসময়। তো বললাম ওকে যে এক এক দিন এক এক রকম হয় মা। তো এখন আমি আমার কেটলটা আনবক্সিং করতেছি, যে কেটলটা টেস্কো থেকে নিয়ে এসেছি। আসলে আমার কেটলটা, আগের কেটলটা ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু আমার ভুলের কারণে যখন পানি নিতে যাচ্ছিলাম সিঙ্ক থেকে, তখন সিঙ্কের সাথে ধাক্কা খেয়ে গ্লাসের জার ছিল ফেটে গেছে। তো ভাবলাম ওইটা আসলে ইমিডিয়েটলি চেঞ্জ করা দরকার, কারণ ওইটা ডেঞ্জারাস। এই জন্য টেস্কো থেকেই নিয়ে আসছি, আর কোথাও দেখিনি ইমার্জেন্সি। তো কেমন হলো আমার কেটলটা সবাই বলবেন। তাই তো এই জায়গাটা ফেটে গেছে, তো এই জন্য আসলে চেঞ্জ করা। তো ঠিকই হয়েছে, ভালোই হয়েছে, আমার টোস্টার বা টিপটগুলোর সাথে ম্যাচিং হয়ে গেছে, ভালোই হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শিক্ষা বাব আমি ঘরে তৈরি করেছি, আর কিছু সিঙ্গারা তৈরি করেছি রামাদানের জন্য, আর কিছু সমোসা। বেশি কিছু আর করিনি, কারণ আমার হাজবেন্ড ফ্রোজেন এগুলো পছন্দ করেন না, বলেন অল্প কিছু অল্প তৈরি করো কিন্তু ফ্রেশ তৈরি করো, সমস্যা নাই। তো এই জন্য আর আমি বেশি কিছু করিনি, এগুলাই আমার রমাদানের জন্য, কারণ এগুলা করতে একটু সময় বেশি লাগে, তাই করে রেডি করে রেখে দিয়েছি ফ্রোজেন করে। তাই তো আমি আসলে আর বেশি কিছু রেডি করিনি, ফ্রোজেন পছন্দ না আমারও না আমার হাজবেন্ডেরও না। আমরা ফ্রেশ তৈরি করে খাবো, কারণ আমরা মানুষ বেশি না, ইনশাল্লাহ করতে পারবো। এই তো পরে আমার ভাইয়ের বাসায় দাওয়াত ছিল বিকেলে থেকে, রাতের দাওয়াত ছিল, আমরা আমার শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম।
তো এখানে অনেক কিছু রেডি করেছেন আমার মায়ের বউ। শুটকি ভর্তাও করেছেন, আলু ভর্তা করেছেন, ম্যাকরোল ফিশের ভর্তাও করেছেন, তারপরে চিংড়ি মাছ রান্না করেছেন, অনেক কিছু মানে বাংলাদেশ থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলেন ফ্রেশ, ওইগুলো রান্না করেছেন। রৌ মাছ না কি মাছ যেন পুকুরের, আমার বাইয়ের শ্বশুর বাড়ির পুকুরের মাছ, ওইগুলোও রান্না করেছেন। তো অনেক কিছু করেছেন আসলে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রান্না দিয়ে দিব। আমার বাইয়ের বউকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত কিছু তৈরি করার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে বের হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রান্না দিয়ে দিব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দিবেন, আর যারা নিয়মিত আমার ভিডিও শেয়ার দেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সবার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, রমাদান মান্থ সবাই তো জানেন অনেক ইম্পর্ট্যান্ট মান্থ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।